নমস্কার বন্ধু, গৃহশোক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর গৃহশোক অনুষ্ঠানে যখনই আমরা আসি, অর্থাৎ তখনই কিন্তু আমাদের মনে অনেক অনেক প্রশ্ন জাগে যে আমরা ঘরে আমাদের নিজেদের পরিবারের সমস্ত লোকজনকে নিয়ে ভালো থাকবো কী করে। ঠিক বন্ধু, কারণ ভালো থাকতে হবে, আর ভালো থাকতে হবে সেই দিকগুলো দিয়ে, অর্থাৎ আমাদের হেলথের দিকে ভালো থাকতে হবে, আমাদের ভালো থাকতে হবে আমাদের আর্থিক দিক থেকে, অর্থাৎ আমরা যেন সত্যি সত্যি ভালো ইনকাম করতে পারি, এবং শুধু তাই নয়, আমার পরিবারের বাচ্চারাও যাতে ভালো থাকে, তারা যাতে সুস্থ থাকে, তাদের পড়াশোনাও যাতে ভালো হয়, এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের ভালো থাকা। আর ভালো থাকতে হবে পাড়াপড়শিদের সঙ্গেও, কারণ আপনার পড়শি আপনার সাথে হয়তো ভালো ব্যবহার করছেন না, তখনও কিন্তু আমাদের কিন্তু ভালো লাগে না সেই বাড়িটি থাকতে। এবং এই সব নিয়ে, বাস্তু নিয়ে আমরা আজকে আলোচনা করব, আমাদের বাড়ি ঘর নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত বাস্তু কনসালটেন্ট সিভিল ইঞ্জিনিয়ার প্রদীপদা। প্রদীপদাকে ধন্যবাদ, নমস্কার এই অনুষ্ঠানের জন্য। নমস্কার। আর প্রদীপদা, সত্যি কথা, আমরা বহুভাবে আমরা আলোচনা করেছি, বহু বিষয় নিয়ে আলোচনা করেছি, যেহেতু লাইভ ফোন ইন অনুষ্ঠান, নিশ্চয়ই সরাসরি আমার বন্ধুরা বিভিন্ন প্রশ্ন রাখতে পারেন, অর্থাৎ আপনারা ফোন করতে পারেন 9163272222 এই নম্বরে। প্রদীপদা, গতদিনের অনুষ্ঠানে ফোন এসেছিল যে আমার অফিস ঘর কোথায় হবে, কেউ একজন বন্ধু ফোন করেছিলেন, তিনি বলেছেন যে আমার গাছ কোথায় রাখা হবে, এরকম বহু ফোন তো মাঝে মাঝে আসে। আরেকজন বন্ধু অনেকদিন আগে আমার মনে আছে লাইভ ফোন ইন অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে দাদা আমি বিজনেস করতে চাই, কারণ আমি যেখানে চাকরি করছি সেখানে মনের মতন স্যালারিটা পাচ্ছি না। এই যে অনেক অনেক প্রশ্ন মানুষের মধ্যে থাকে, তো মূলত আপনি কি বিষয়কে দায়ী করবেন যে এই যে এত মানুষের এত সমস্যা, সেটা কি কারণে ঘটতে পারে? আমি একটা কথা বলি যে আমি অনেককে, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি অনেককে দেখেছি প্রথমে গিয়ে অ্যাস্ট্রোলজার কাছে গেছেন, গিয়ে হাত দেখেছেন, তাকে অ্যাস্ট্রোলজার বলেছেন যে আপনার সব ঠিক আছে, উনি কোথাও কোনো প্রবলেম হলে পর সেই জায়গাটা ঠিক করে দিয়েছেন। ঠিক করে দেওয়ার পর দেখা যাচ্ছে তাও ওনার বিজনেসটা চলছে না বা চাকরির ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, কিংবা দেখা যাচ্ছে ছেলের পড়াশোনার জায়গাটা ঠিক হচ্ছে না বা বাড়িতে সবসময় একটা কোয়ারল, মানে ঝগড়া লেগে রয়েছে। এটা আমি কিন্তু দেখেছি। আমার যেমন অ্যাস্ট্রোলজি পার্টটাকে যখন আমরা যখন বিচার করে দিয়েছি, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার মনে হয় এই মুহূর্তে প্রায় 70% লোক এটাকে নিয়ে খুব একটা চিন্তাভাবনা করে না, সেটা হচ্ছে বাস্তু। বাস্তু হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমার হয়তো দেখা গেল যে আমার এতে চাকরি নেই, বিজনেস আছে, আমি জোর করে চাকরি করতে গেছি কি একটা সিকিউরিটি জায়গাতে, সিকিউরিটি একটা টাকা পাবো, বিজনেসে তো সেটা নয়, যেদিনকে আমি শাটার খুলবো সেদিনকে আমার পয়সা আসবে, যেদিনকে আমি খুলবো না সেদিনকে আমার কোনো পয়সা আসবে না। অনেকে এই জায়গাটা আসতে পারে না, কিন্তু উনি যে বাড়িটাতে আছেন সেই বাড়িটাতে থেকে কিন্তু উনি কিন্তু যদি বিজনেস করেন দেখা যাচ্ছে অনেক ডেভেলপমেন্ট হবে। সেই জায়গাটা কিন্তু আমরা কেউ বিচার করি না, আমরা শুধু আমাদের যেটা করি কি আমাদের শুধু ভাগ্যটাকে আমরা বিচার করে নিলাম, আমার কী আছে ভবিষ্যতে জেনে নিলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার যে বাসস্থান, আমি যে জায়গাটা আছি বা আমি যে জায়গাটায় আমি ব্যবসা করছি বা আমি যে জায়গাটা কারখানা করেছি বা আমি যে ফ্ল্যাটটাকে কিনে আমি ঢুকতে যাচ্ছি, হ্যাঁ, সেটা যে আমার পক্ষে স্যুট করবে কি না সেটা কিন্তু আমার মনে হয় সবার আগে বিচার করে দেখা দরকার। তার মানে কি নিজেদের, নিজেরা যে বাড়িতে থাকছি সেই বাড়িটার বা যেখানে চাকরি করছি বা যেখানে ব্যবসা করছি বা যেখানে পড়াশোনা করছি সব কিছুই কিন্তু আমাদের সেই জায়গাটাকে দেখতে হবে, সেই জায়গাটা আপনার জন্য সুইটেবল কিনা, এবং এটা কিন্তু সম্পূর্ণ বাস্তুসম্মত এবং বিজ্ঞানসম্মত। আমি চাকরি করে বা ব্যবসা করে এসে আমি যে জায়গাটা এসে নিজেকে শান্ত করে বসে রেস্ট নেওয়ার চেষ্টা করছি, মাথাটাকে ঠান্ডা করার চেষ্টা করছি, সেই জায়গাটাই যদি আমার ঠিক না থাকে, সেই জায়গাটাই যদি আমার শান্তি না থাকে, তাহলে আমি বিজনেস করব কি করে বা চাকরিতে গিয়ে আমি ডিসিশনগুলো নেবো কি করে যে আমার এই কাজটা করা উচিত কি না, হ্যাঁ, যার ফলে আমাদের কিন্তু অনেক কিছু ভুল হয়ে যায়। অনেক বন্ধুরা আছেন যারা হয়তো নতুন করে জমি কিনে বাড়ি করবেন, তখন হয়তো তারা বুঝতে পারছেন না যে জমিটা আদৌ ঠিক আছে কিনা, জমির মাটিটা ঠিক আছে কিনা, এবং সেই জন্য কিন্তু কারণ অনেকে পুকুর ভরাট করা জমি কেনেন, এরকমও আছে, হয়তো জায়গাটা লো ল্যান্ড ছিল, সেই জায়গাটাকে মাটি দিয়ে ভর্তি করে তারপর সেখানে কিন্তু বাড়ি করবেন, এরকমও বহু মানুষ করে থাকেন, বা কারোর হয়তো রাস্তা থেকে একটু মানে কর্নার একটু চেপে একটা কোনো জমি তিনি পেয়েছেন। পুকুর ভরাটের সময় আসি, তারপরে আমি পরেরটাকে আমি বলছি। একটা কথা বলি, আপনারা পুকুর ভরাট করা জমি নিন, তাতে কোনো অসুবিধা নেই,
প্রপার যদি সিভিল ইঞ্জিনিয়ারের কাছে যান, উনি আপনাকে বলে দেবেন যে কীভাবে ওর ফাউন্ডেশনটা তৈরি করতে হবে। সেখান থেকে যদি আপনি ফাউন্ডেশন তৈরি করে আসতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু বাস্তুতে বলেছে যে কোনো কবরস্থান বা শ্মশানের ধারে কাছে, হ্যাঁ, বা উই পোকার ঢিপি ছিল, এরকম কোন জমিতে কিন্তু বাড়ি করতে না করছে বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র বলছে যদি ধরুন কোনো কবরখানা এক সময় ছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে। এখন কলকাতার মুখে অনেকই এরকম অনেক কবরখানা ছিল, আগেকার দিনে লোকেরা যেখানে সেখানে কবর দিত, এখন সেই জমিগুলোকে প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই রকম জমিতে কিন্তু বসবাস করলে কিন্তু ডেভেলপমেন্ট বাস্তুতে বলে কোনোদিন হবে না। কেন হবে না তার সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। ওই যে ওর তলাতে কিছু মানুষের দেহকে মানে চিরশান্তির জন্য সমাধিস্থ করা হয়েছিল, তার যে চামড়া, তার যে হাড়, তার এতে তার মাটিতে কিন্তু কৃষিক্ষেত্রে উর্বরতা বেড়েছে, কিন্তু মানুষের শরীরের পক্ষে সেটা নেওয়ার ক্ষমতা নেই। ইন জেনারেল দেখা যায় কবরখানার ওপরে যদি কোনোদিন কেউ বাড়ি করে তাহলে সেই বাড়িতে নানা রকম স্কিন ডিজিজ দেখা দেয়। আচ্ছা, ঠিক আছে। এবং আরেকটা জিনিস আমি দেখেছি, সেই বাড়িতে সবসময় অশান্তি লেগে থাকে। তা আপনার যদি স্কিন ডিজিজ হয় আপনি তার পেছনে টাকা খরচা করবেন করে নাকি আপনি আপনার যে ইনকামটা আছে সেটা দিয়ে আপনি কিছু সঞ্চয় করবেন? সঞ্চয়ের জায়গাটা যদি আপনি ঠিক মতো না করতে পারেন তখনই কিন্তু আপনার মাথাটা ঠিক কাজ করবে না, এবং তখনই যখন কাজ না করবেন তখনই আমি বাদবাকি কাজগুলো আমরা উল্টো পাল্টা। তাহলে এই যে সেভিংস করতে গেলে আমাদের মূলত প্রথমত কি দেখতে হবে? কারণ এখানে কিন্তু বারবার বলে থাকি যে প্রদীপদা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার নন, তিনি একজন বাস্তুবিদ এবং তিনি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার। সুতরাং বাড়িটাকে প্ল্যান কি করে করতে হবে, বাড়িটার কোন কোথায় কোন কি হবে সেটা কিন্তু সম্পূর্ণ তিনি ম্যাপ অনুযায়ী এটা করবেন। তাই বন্ধুরা এরকম ভাবার কোনো কারণ নেই যে আপনার কি জন্ম তারিখ বা আপনার কি সমস্যা, এগুলোর সঙ্গে কোনো রিলেশন নেই। হয়তো অনেক বন্ধুরা তো ভাবতে পারেন যে এটা বোধ হয় বলতে হবে না, বিষয়টা তা নয়। বিষয়টা শুধুমাত্র বলতে হবে আপনার জমিটা কিরকম বা আপনার বাড়িতে কোথায় কি কি রয়েছে এগুলো বলতে হবে, এবং আপনারা যখন চেম্বারে আসবেন শুধু জমির ম্যাপ আনতে হবে। না, যদি আমার কাছে প্ল্যান করার জন্য আসেন তাহলে আপনাদের সাইট প্ল্যানটাকে নিয়ে আসতে হবে, মানে যেটাকে আমরা আর কি জমির মাপটা পাবো যেখান থেকে সেটা আমার লাগবে। আর যদি আপনি এক্সিস্টিং বিল্ডিংয়ে থাকছেন, থেকেও প্রবলেম ক্রিয়েট হচ্ছে আপনার নানারকম, আপনি মনে করছেন কাউকে দেখাবেন এবং আমার কাছে যদি আসতে চান, তখন আপনাকে এক্সিস্টিং বিল্ডিং যেটা আপনার করা আছে সেটাকে ড্রয়িং করবেন, একদম কোথায় কোথায় দরজা জানলা আছে, চারদিকে কতটা ছাড় আছে, বাড়ির আশেপাশে যদি ল্যাম্পপোস্ট থাকে বা কোনো গাছ থাকে, হ্যাঁ, সেই গাছগুলো কোথায় আছে, কী গাছ আছে, কোনো যদি মন্দির থাকে মন্দির কতটা ডিস্টেন্সে আছে, কিসের মন্দির আছে, আপনার সেফটির ট্যাঙ্ক কোথায় আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভ আছে, এগুলো ডিটেলসে লিখে মানে একটা রাফ স্কেচ করে আনবেন। কোনো প্ল্যানারকে দিয়ে আপনাকে করতে হবে না, আপনি নিজেই করে আনুন। আনার পর আপনি আমার সাথে যখন বসবেন আমি আপনাকে একটা একটা করে প্রশ্ন করে আমি আস্তে আস্তে ড্রয়িংটাকে তৈরি করব। ড্রয়িংটা তৈরি করে তারপরে আমি আপনার সাথে কথা বলবো। আচ্ছা, দেখে নি কে আছেন। নমস্কার, হ্যালো, বন্ধুকে আর পেলাম না। হ্যাঁ বন্ধুরা, আপনারা সরাসরি ফোন করতে থাকুন, আপনারা দেখুন নাম্বার যাচ্ছে স্ক্রিনে 9163272222, এই নাম্বারে ফোন করুন এবং আপনার প্রশ্ন রাখুন, আপনার বাড়ির সমস্যা নিয়ে প্রশ্ন রাখুন, আপনার বাড়িটাকে কিভাবে সাজাবেন, বাড়ির কি কি কালার করবেন, বাড়িতে কি ধরনের গাছ রাখবেন, বা বাড়িতে আপনি অবশ্যই কিন্তু আপনার বাচ্চার স্টাডি রুম কোথায় হবে, বেডরুম কোথায় হবে, কোথায় ড্রয়িং রুম হবে, কোথায় ডাইনিং রুম, এরকম অনেক অনেক প্রশ্ন কিন্তু আপনাদের থাকতে পারে। সে সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের সঙ্গে আজকে চলে আসুন এই অনুষ্ঠানে। অবশ্যই আমরা কথা বলছি প্রদীপদের সাথে, প্রদীপ ভট্টাচার্য, যিনি বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার। যেটা কথা আপনি বলছিলেন যে পুকুরের ভরাট করা জমি, এটা তাহলে আমাদের দেখতে হবে, বা জমিটা একরকম, অনেক সময় জমির মাপটা তো ঠিক থাকে না, কোনো সময় হয়তো একটু দেখা গেল সামনের দিকটা একটু চওড়া, কোনো জায়গায় একটু গেলো পেছন দিকে একটু সরু, এরকম জমিতেও কি আমরা করতে পারবো? হ্যাঁ, করা যাবে। যেমন আমি বলছি, আমি একটা একটা করে আমি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার, আমি একটা জমি নিলাম, জমিটা রাস্তাটা পূর্ব দিকে, ঠিক আছে। এবার পূর্ব দিকে যে আমার জমির যে চওড়াটা সেটা কম, পশ্চিম দিকে যে চওড়াটা সেটা বেশি। এবার দেখা গেলো উত্তর আর দক্ষিণ সমান, বা উত্তর দিকে আমি আগে সমানটা ধরে নিই, উত্তর দিকে সমান, তাহলে আমার জমিটা কি হলো, জমির সামনের দিকটা চওড়া হলো, পেছন দিকটা, সামনের দিকটা কম চওড়া, হ্যাঁ, পেছন দিকটা আমার মানে পশ্চিম দিকটা আমার বেশি চওড়া হলো, তাহলে জমিটা এরকমভাবে মানে এ টাইপের জমি হয়ে যাচ্ছে, এ টাইপের হয়েছে। এরকম জমি কিন্তু বাস্তু পক্ষে খুব একটা ভালো নয়, কারণ আমি যদি এটা কাল্পনিক রেখা দিয়ে এটাকে স্কোয়ার করি, স্কোয়ার করলে দেখা যাবে নর্থ ইস্ট কর্নার মিসিং,
নর্থ ইস্ট কর্নার মিসিং এর জন্য কিন্তু আমার ডেভেলপমেন্ট একদম 100% আমার আটকে যাবে, ঠিক আছে? যদিও রেমেডি করে কিছু ফল পাওয়া যায়, মানে এই মিসিং জায়গাটাকে তৈরি করা যায়, সবচেয়ে বেটার হবে এটা কাউরি হাতে দিয়ে, কোনো বাস্তু কনসাল্টেন্ট হাতে দিয়ে জমিটাকে রেক্টিফাই করে করা, তা না হলে ওই অবস্থাতে রেখে করা উচিত। অনেকে বলেন আমি এত টাকা দিয়ে জমি কিনেছি আমি কেন ছাড়বো। একটা জিনিস আপনারা আগে বুঝে নিন, আপনি জমিটা কিনেছেন কিন্তু আপনার বাড়ির শান্তিতে থাকার জন্য, আপনার আর্থিক উন্নতি করার জন্য, আপনার ছেলেমেয়ের যাতে উন্নতি হয়, বাড়িতে সবাই যেন সুখে শান্তিতে থাকে, পাড়াপড়শি সবার সাথে যেন আমাদের সম্পর্ক ভালো থাকে, তাই জন্য আমরা কিন্তু এই এই জমিটা কিনে বাড়ি করার চেষ্টা করছি, তাই তো? এইবার আমি যদি জমিটার সামনের দিকটা চওড়া কম, পেছনটা চওড়া বেশি, মানে পূর্বমুখী জমির কথা কিন্তু আমি বলছি, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যেটা পূর্বমুখী জমির আমি ধরে নিচ্ছি যে তার সামনেটা চওড়া কম, হ্যাঁ ধরে নিলাম সামনেটা 20 ফুট, পেছনটা হয়তো 25 ফুট, মানে পশ্চিম দিকটা 25 ফুট, আর আর উত্তর আর দক্ষিণ দিকে যে দুটো বাহু আছে সে দুটো বাহু আমি ধরে নিলাম 40 ফুট 40 ফুট করে আছে, ঠিক আছে? জমিটা তাহলে আপনারা নিজেরাই কল্পনা করে নিন কেরকম টাইপ হচ্ছে, এ টাইপের একটা জমি হচ্ছে, বা ভিকে উল্টো করলে যেরকম হয় সেরকম টাইপের জমি হচ্ছে। তা এই টাইপের জমিতে কিন্তু কখনোই আপনার ডেভেলপমেন্ট আসতে পারে না, এই জমিকে রেক্টিফাই করতে হবে। কিছু জমি ছেড়ে দিয়ে যদি রেক্টিফাই করে বাড়িটা করা যায় তাহলে কিন্তু খুব বেটার হয়। বন্ধু কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা বলুন, কি প্রশ্ন রয়েছে দাদা? আচ্ছা আমাদের সঙ্গে থাকুন, ফোনে থাকুন, হ্যাঁ কি কি প্রশ্ন করুন, প্রদীপ দা একটু উত্তর দেবেন। 25 বছর হয়ে গেছে, একটা এর ফলে দেখুন আপনার যে যে প্রবলেমটা আপনাদের মধ্যে দেখা দিচ্ছে, লোকের সাথে কিন্তু একটা সম্পর্কে বাধা সৃষ্টি করছে, তাই কি দাদা? হ্যাঁ, আপনি আপনার যদি জায়গা থাকে তাহলে আপনি এটাকে ওয়েস্টের কোথাও সরিয়ে নিন, আর যদি না থাকে, হ্যাঁ করা যাবে এটাকে প্রতিকার। এটা আপনি একটা কাজ করবেন, আপনি একটা শিবলিঙ্গ নেবেন, কালো রঙের শিবলিঙ্গ, ঠিক আছে? হ্যাঁ, মাপটা না পারদ না, পাথরের পাথরের শিবলিঙ্গ নেবেন, এবং বাড়িটা যার নামে ওনার, যে তার বুড়ো আঙুল থেকে তর্জনী পর্যন্ত এই যে মাপটা, এই মাপের হবে, ঠিক আছে? কালো পাথরের উপর বসাবেন, বসিয়ে কোনো কাউকে দিয়ে কোনো ঠাকুর মশাইকে ডেকে দেখবেন শিব প্রতিষ্ঠার দিন কবে আছে, হ্যাঁ সেই দিনকে শিব প্রতিষ্ঠা করবেন, এবং তাকে রেগুলার 3টে বেলপাতা দিয়ে, হ্যাঁ ওম রিং নমঃ শিবায় করে পুজো করবেন, দেখবেন আস্তে 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 এর প্রভাব অনেকটা কমে যাবে। তবে একটা কথা বলছি, পুজো আমাদের ঠাকুরের কাছে শিবলিঙ্গ আছে পুজো হচ্ছে, তবে ঠাকুর মশাইকে দিয়ে প্রতিষ্ঠা করা হয় না। না আপনি আপনি যেটা করবেন, বাড়ির জমিটা যার নামে সেই ওনারের হাতের মাপ নিয়ে আলাদা করে একটা শিব নেবেন, ঠিক আছে? তাকে একটা কালো পাথরের, দুটোই কালো পাথরের নেবেন, বাটিটাও কালো পাথরের নেবেন, এবং তার উপরে বসিয়ে তাকে প্রতিষ্ঠা করবেন, তার নিয়ম কানুন যা আছে আপনার পুরোহিত ঠাকুর আপনাকে বলে দেবেন। আপনি আগে দেখে নেবেন পঞ্জিকাতে শিব প্রতিষ্ঠা করার সেদিনকার ডেট আছে কি না, যে কোনো দিন কাজটা করাবেন না। ইন জেনারেল এই কাজগুলো খুব ভালো হয় ফাল্গুন চৈত্র বৈশাখ শ্রাবণ মাস, ঠিক আছে? ফাল্গুন চৈত্র বৈশাখ আর শ্রাবণ মাস, এই 4টে মাসের মধ্যে যদি কোনো একটা ডেটে আপনি করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। এটা বাড়িতে যখন পুজো হবে এরও কিছু নিয়ম আছে, সেনকে বাড়িতে নুন দেওয়া কোনো খাবার কেউ খেতে পারবে না, ঠিক আছে? এবং ঠাকুরমশাই যতক্ষণ পুজো করবেন ততক্ষণ ওই শিবলিঙ্গের ওপরে দুধ আর গঙ্গা জল মিশিয়ে কনস্ট্যান্ট বাড়ির কেউ না কেউ ঢালতে থাকবে, ঠিক আছে? নিয়মটা আপনি একে বলবেন যে রুদ্রাভিষেক করব, আপনাকে আপনার ঠাকুরমশাই বলে দেবে, শুধু এই কথাটা বললেই বলে দেবে।
অসংখ্য ধন্যবাদ। আরো জানতে যেটা করবেন সেটা অবশ্যই বলবো যে আপনারা চেম্বারে চলে আসুন। আপনারা প্রদীপদাকে পাচ্ছেন সোমবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্রে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, বৃহস্পতিবার দিন বেলঘরিয়া চেম্বারে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত, শনিবার দিন আবারও বেলঘরিয়া চেম্বারে পাচ্ছেন সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। কে আছেন? নমস্কার। টেলিভিশনের সাউন্ড আগে মিউট করে দিন, বলুন কে বলছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? জামালপুর থেকে। বলুন জামালপুর থেকে। ঠিক আছে, প্রশ্নটা বলুন তাড়াতাড়ি। আমাদের বাড়িটা পশ্চিম কোণে আছে, কি করতে হবে বলুন তো? বাড়ি পশ্চিম কোণে আছে। ক্লিয়ার হলো না, পশ্চিম কোণে আছে মানে? আচ্ছা, বাড়ি পশ্চিম কোণে আছে, এটা মানে ঠিক আপনি বললেন যে এটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না এবং উনি কিছু বলছেনও না। একটু একটু যখন ফোন করবেন তখন অবশ্যই মানে প্রশ্নটি যেটি করবেন সেটি সঠিকভাবে করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে টেলিভিশনের সাউন্ড আগে মিউট করে তারপরে মানে একদম একদম আওয়াজটাকে শূন্য করে দিন, শুধুমাত্র টিভিটা চলুক কিন্তু আওয়াজ যাতে না থাকে শূন্য করে দিয়ে তারপরে আপনারা শুধুমাত্র ফোনে কথা বলুন এবং ফোনেই প্রশ্ন করুন এবং উত্তরটা শুনে নিন। প্রদীপদা, তবে যাই হোক এমন বুঝে গেলাম যে একদম মানে উত্তর পূর্ব কোণে একটা সিঁড়ি করলে মানুষের কত সমস্যা হতে পারে। ওটা তো আমি শুধু একটা সমস্যা ওনাকে বলেছি, এইখান থেকে আরও সমস্যা হতো আর্থিক অবস্থা। উনি যতই চেষ্টা করুন না কেন আর্থিক দিকে উন্নতি করা, উনি খানিকটা তুলবেন আবার ধপ করে নেমে যাবেন। ঠিক আছে, কারণ হচ্ছে ঈশান কোণ হচ্ছে বৃহস্পতি জায়গা, বৃহস্পতির অধিকর্তা হচ্ছে দেবাদিদেব মহাদেব। ওই জন্যই আমি ওনাকে বললাম যে আপনি শিব পুজোর অ্যারেঞ্জমেন্ট করুন বাড়িতে এবং ওই শিবকে প্রতিষ্ঠা করে রেগুলার ওকে পুজো করতে হবে। যদি রেগুলার ঠিকমতো উনি পুজো করতে পারেন তাহলে কিন্তু আস্তে 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 উনি কিন্তু ওই জায়গার থেকে ওভারকাম করে বেরিয়ে আসবেন। কে আছেন? নমস্কার বলুন। হ্যালো, নমস্কার, কে আছেন বলুন। বলছি কি, আমার বাড়ির পূর্ব সামনে একটা বেল গাছ হয়েছে নতুন। আচ্ছা ঠিক আছে দিদি, আগে নামটা শুনি, কোথা থেকে বলছেন শুনবো। হালিশহর থেকে বলছি, রাখি মজুমদার। আচ্ছা, রাখি মজুমদার হালিশহর থেকে, হ্যাঁ বলুন এবার কি প্রশ্ন। বলছি আমার বাড়ির সামনে আমার বাড়ি একদম পূর্ব দিকে আমার মানে দরজা আমার পাশেই একটা বেল গাছ হয়েছে, বেল গাছটা কি শুভ? পাশে বলতে মানে পূর্ব দিকে আপনার কোন দিকে রয়েছে? আপনার জমিতে আছে না জমির বাইরে আছে? জমির ভেতরেই আছে, পাঁচিলের ভেতরে। আপনারই বাড়ি কোন জায়গায় আছে, মানে উত্তর পূর্ব কোন না পূর্বের মাঝখানে? আমার বাড়ি পূর্ব দিক। পূর্ব দিকের কোন জায়গাটা আছে আমাকে পার্টিকুলার জায়গাটা বলতে হবে। আপনার একদম যে দরজা দিয়ে বেরোচ্ছেন বেরিয়ে কি বেলগাছটার? না, দরজা দিয়ে বেরোচ্ছি বাঁ সাইডে, জানলা একটা জানলা আছে জানলা সাইডে। বাঁ সাইডে? সেটা তো অসুবিধা হবেই, সেটা তো অসুবিধা হবে, সেটা সেটা একটু দেখে নিন কতটা ডিস্টেন্সে আছে। ঠিক, দেখুন ইন্ডিয়ান, হ্যাঁ তাহলে আপনার ওর শেকড় যদি এতে যায় তাহলে ফিট ফাটাতে পারে। এটা সিভিলের দিক থেকে আমি আপনাকে বলছি যে তার শেকড় যায়, ইঞ্জিনিয়ার আম গাছের শেকড় মানে ভিতরে তলা দিয়ে চলে যায়। আমি যতদূর জানি বেল গাছের শেকড় অতটা যায় না, যেখানে যায় উঁচু হয়ে যায়। হ্যাঁ, তবে 3 ফুট তো একটু ডেঞ্জার হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি ওটাকে চেষ্টা করুন তুলে নিয়ে গিয়ে আর একটু দূরে গিয়ে বসাতে পারেন কিনা বাড়িতে। কিন্তু যদি উত্তর পশ্চিম কোণে বেল গাছ রাখা যায় খুব কিন্তু ভালো উপকার পাওয়া যায়। ঠিক আছে, একটু হ্যাঁ বলুন। আমি না একটু টিভি মোবাইলে ভালো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি একদম একদম ঠিক আছে দিদি, একদম আপনি টিভির সামনে চলে যান, আরও একবার বলবেন প্রদীপদা। প্রদীপদা, আপনি উনি যেটা বলছেন যে ওনার বাঁ দিকে রয়েছে এবং সেখানে আপনি বলেন কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই বেল গাছ, শুধু আপনি দেখে নিন যেটা আপনার প্রশ্ন যে বাড়ির শেকড়টা গাড়ির গাছের শেকড়টা আপনার বাড়ির ক্ষতি করবে কিনা। দেখুন বেল গাছের শেকড় কিন্তু অনেক দূর পর্যন্ত যায় এবং উঁচু হয়ে যায়, যেখানে যাবে সেখানে কিন্তু ফাটিয়ে দিতে পারে। আপনি সেই জায়গাটা যদি বলেন তাহলে বলো 3 ফুট মানে কিন্তু ডেঞ্জার জোনের মধ্যে আপনার গাছটা আছে বাড়ির মানে ভাঙার জন্য, শেকড় ভিত্তে ভাঙার জন্য।
কিন্তু যদি আপনাকে বাস্তুর দিক থেকে আপনি আমার প্রশ্ন করেন তাহলে আমি আপনাকে বলবো যে না আপনার ঠিক আছে, আপনার কোনো মানে বাস্তুর দিক থেকে আপনার কোনো ভয়ের কারণ নেই। আশা করি আমার বন্ধুরা খুব দারুণ দারুণ প্রশ্ন করছেন এবং খুব ভালো প্রশ্ন এগুলো। আরও আরও অনেক হয়তো প্রশ্ন থাকতে পারে, যেমন আমরা একটু আগে আলোচনা করছিলাম জমিটাকে কিভাবে আমরা নির্বাচন করব বা জমিটার ক্ষেত্রে আমরা কি করব, কোন জমিটা কিনব। এবং আপনি বললেন অনেক সময় অনেক কোন কেটে যাওয়ার ব্যাপার থাকে, মানে হয়তো উত্তর পূর্ব কোনটা কেটে রয়েছে বা দক্ষিণ পূর্ব কোনো কারো যদি একটুখানি এল শেপের হয়ে যায় কেটে গিয়ে, তো সেখানে কি হবে? যদি দক্ষিণ পূর্ব এল শেপে কেটে যায় তাহলে দেখা যাবে ওই বাড়ির মেয়েদের এনার্জিটা কম হবে, মানে যত বেলা বাড়তে থাকবে কাজের প্রতি একটা অরিয়া দেখা দেবে। হয়তো কেউ একটু বললো একটু চা করো, এখন চা করতে পারবো না, তুমি নিজে চা করে নাও, মানে একটু এরকম রুক্ষ মেয়েরাজ এসে যায় তাদের দক্ষিণ পূর্ব। প্লাস আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে আমার অনেক সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়া। হয়তো মানে আমি একটা সম্পত্তি পাবো একদম শিওর, দেখা গেলো লাস্ট আওয়ারে ওটা কেটে গেল, কিংবা হয়তো আমার একটা একটা ওই বাড়িতে আমি আছি, আমার আরেকটা জমি আছে, কোনো কারণবশত আমাকে ওই জমিটা হয়তো বিক্রি করে দিতে হলো, আমার এরকম সম্পত্তি নষ্ট হবে, নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর তার মানে কি ওটাকেও কি ওখানেও কি কিছু করা যায় রেমেডি? না, ওটা রেমেডি হয় না, ওখানে থেকে জমিটাকে হয় কেটে বাদ দিতে হয় বা ওইটুক যেটুক মিসমেচিং আছে সেটা পাশের জমি থেকে অ্যাকোয়ার করা যায় কিনা দেখতে হয়। আশা করি আমার বন্ধুদের এরকম অনেক প্রশ্ন হয়তো থাকতে পারে। তার পাশাপাশি আরও একটা বিষয়, অনেকের এল শেপের জমিও হয়তো কিনতে পেয়ে যাচ্ছেন, তো তখন সেখানে কি কিনবেন তারা? এল শেপের জমি কখনোই ভালো নয়। এল শেপের জমিতে আরেকজন বন্ধু আছেন, কথা বলেনি, কে আছেন, নমস্কার বলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শক্তিবাবু আপনি বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। হ্যাঁ বলুন, কি প্রশ্ন রয়েছে আপনার, তাড়াতাড়ি বলুন। পুকুরটা কেটেছেন কোন দিকে? উত্তর দিকে, উত্তর দিকে, উত্তর দিকে কেটেছেন। আপনি যখনই কোনো কাজ করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন কি? এখন যখন কোনো কিছু কাজে হাতে দিতে যাচ্ছেন, মানে ভাবছেন নতুন করে কিছু করব, সেরকম কিছু যখন আপনি মাটি কাটতে গেছেন, মাটি কেটে করেন, তখন কাজটা আপনি স্মুথলি হয়নি, কোনো বাধা পেয়ে হয়েছিল তো? আচ্ছা, আপনি একটা বুদ্ধিমানের মতো কাজ করেছেন, আপনার জমির উত্তর দিক থেকে মাটি কেটে দক্ষিণ দিকটা ভরাট করেছেন, কিন্তু জমিটা যেহেতু 33/107 মানে 33 এর 3 গুণেরও বেশি জমি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা বলি জমির ওয়াইড যতটা হবে লম্বা যেন তার থেকে ডবলের বেশি না হয়, তাহলে 33 এর ডবল হচ্ছে 66, তার বেশি যেন না হয়, সেখানে এটা আছে 107। হ্যাঁ, তার মানে অনেকটা বড় হয়ে গেছে। আপনি এই জায়গাটা আগে একটু রেকটিফাই করে নেবেন কাউকে দিয়ে, তারপর বাড়িতে হাত দেবেন। হ্যাঁ আচ্ছা, বাড়ি করার আগে আপনার যদি মনে হয় প্রদীপদার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ স্যার আমাদের বাড়িতে পুরনো বাড়িতে স্যার এসেছিলেন একবার, ঠিক আছে? কোথায়? রাজহাটে দক্ষিণ চব্বিশ পরগনা, রাজহাটে হায়দরাবাদ গ্রামে। তাহলে তো আর কোনো কথাই নেই, আপনি জানেন প্রদীপ দা কি কি সুন্দরভাবে এটা দেখে দেন। হাতে আর সময় নেই, আর অনুষ্ঠানকে আর এগিয়ে নিয়ে যেতে পারবো না, তবে বন্ধুদের জন্য বলি আপনাদের জন্য কিন্তু প্রদীপ দা চেম্বারগুলো রয়েছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। সোমবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র, বৃহস্পতিবার দিন বেলঘড়িয়া চেম্বার এবং শনিবার বেলঘড়িয়া চেম্বার, দুটো সবকটি চেম্বারে আসার জন্য 9339775669 9804322669 এই দুটো নম্বরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো। প্রদীপ দা অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, দেখা হচ্ছে আবার অনুষ্ঠান নিয়ে আগামী দিন। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।